আচ্ছা তোমাদের দেখাই, তোমাদেরকে নেস্টেড লুপের এই আরেকটা উদাহরণ দেই, ঠিক আছে? আগে দেখো, আগে এই নেস্টেড লুপে কী ছিল, এটা একটা নেস্টেড লুপ, এটা এটা বি কন্ডিশন আছে, এটাকে বি লুপ ধরি, এটাকে এক্স লুপ ধরি, ঠিক আছে? তো এখানে কী কী দেখো, এখানে দুইটা লুপে কী কী ভ্যারিয়েবল ব্যবহার করা হয়েছে, এক্স বি, এক্স আর বি, এক্স বি আর এস, তিনটা ভ্যারিয়েবল ব্যবহার, তিনটা ভ্যারিয়েবল এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো দেখো এস মানে এসটা এখানে ইউজ করা হয়েছে, কিন্তু এক্সটা এখানে ইউজ করা হয় নাই। এস এর মান 1 আছে, কিন্তু এখানে এটা মানে ইউজ করা হয় নাই, শুধু ইউজ করা কি বি এক্স, হ্যাঁ শুধু বি আর এক্স এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো লুপটা দেখো, এখান থেকে শুরু এই পর্যন্ত, এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ, এই হোয়াইল লুপটা কি এই লুপের আন্ডারে, এটা এক্স লুপ ধরি, এটাকে বি লুপ ধরি, এই এক্স লুপটা এই বি লুপের আন্ডারে ইন্টেন্ডেশন মানে নেস্টেড অবস্থায় আছে, কারণ যেহেতু ইন্টেন্ডেশন আছে এই অবস্থা, এখানে ইন্টেন্ডেশন পার্ট এটা। আর দেখো হোয়াইল লুপের বডি কি এখান থেকে শুরু এই এই পর্যন্ত শেষ, এটা হচ্ছে নেস্টেড হোয়াইল, এই এই দুইটা স্টেটমেন্ট কিন্তু হোয়াইলের বাইরে। আবার দেখো এই বি, এই দুইটা স্টেট, দুইটা টোকেন, এটা কিন্তু হোয়াইলের বাইরে, কারণ হোয়াইলের আন্ডারে কী আছে, এটা 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 নেস্টেড, এটা ইন্টেন্ডেশন যেহেতু অবস্থায় আছে, সেহেতু হোয়াইল লুপের বডি আছে এইটা থেকে এই পর্যন্ত। তো দেখো আগের মতোই, তো এটাতে দেখো না, এটা এস ইজ ইকুয়াল টু 1, মানে এখানে দেওয়া হয়েছে, কিন্তু এটা কোনো কিছু করা হয় নাই, তো এটা ইগনোর করবে, কম্পেয়ার করবে কি, এটাকে ইগনোর করবে, এটা নিয়ে কোনো কাজ করবে না, এটা কোনো কাজেও লাগবে না। তো দেখো এটা যদি আমি প্রথমে রান করি, দেখো কী আসে, দেখো বি ইজ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, এক্স এর মান আসলো, এভাবে এটা প্রসেস, একটা প্রসেসে গেল, তো দ্বিতীয় প্রসেসে আসলো, তো তৃতীয় প্রসেসে এভাবে গেল, এটা ভালো মতো বোঝানোর জন্য দেখো, এটা প্রথমে দেখো, বোঝানোর জন্য ঠিক করি, মিনিমাইজ করি একটু, দেখো এটা কীভাবে আসছে, তোমাদের বুঝছি, আগে তো মনে করো প্রিন্ট ছিল না, আগে কী ছিল, আগে মনে করো এই হোয়াইল লুপের আগে দেখাচ্ছিলাম, সেখানে আগে প্রিন্টটা ছিল না, তোমাদের বোঝানোর জন্য হচ্ছে যে হোয়াইল এলাকা যদি নেস্টেড হোয়াইল থাকে, এটার আগে যদি কোনো স্টেটমেন্টে কোনো প্রিন্ট থাকে, তো কম্পাইলার করবে কি, সেটা অনেকগুলো একটা এক বা একাধিক প্রিন্ট থাকলে সেটা সিরিয়াল ওয়াইজ কম্পাইলার করবে কি, সেটা প্রিন্ট করবে, ঠিক আছে? দেখো বি ইকুয়াল টু 0, যেহেতু এখানে 0 তিনের চেয়ে ছোট, যে কোনো এটা পুরো ট্রু হয়ে গেছে, তা তাহলে হয়েছে কি, দেখো তাহলে হয়েছে কি, এই প্রথমে এক্স মানে 0 হয়েছে, তারপর তারপর এই প্রথমে বি এর মান প্রিন্ট হয়েছে, দেখো প্রথমে বি ইজ ইকুয়াল টু 0, কারণ বি 0 অ্যাসাইন করা আছে, বি এর মান প্রিন্ট হয়েছে, প্রিন্ট হওয়ার পর তারপর বলছে কি হোয়াইল এক্স লেস দেন ইকুয়াল টু 4, দেখো এটা এই কন্ডিশনটা একটু ইজি, তখন দেখছে এই হোয়াইল আটা লুপে দেখছে এক্স এর মান 0, যেহেতু 4 আছে ছোট অথবা সমান, যেহেতু ট্রু পাইছে, তারপর এই লুপটা থেকে ঢুকছে, ঢুকার পর ঢুকার পর দেখো প্রথমে এক্স প্রিন্ট হয়েছে, এক্স এখানে মান এখানে এক্স 0 প্রিন্ট হয়েছে, হওয়ার পর এক্স এর মান এখানে এক করে বাড়ছে, তখন এক্স এর মান 0 ছিল, তখন 1 হয়েছে, তো 1টা ঘুরে আবার এখানে গেছে, দেখে কি 1 4 হচ্ছে ছোটো, সে তখন 1 প্রিন্ট হয়েছে, একেবারে 0 থেকে এক্স এর মান 0 থেকে মানে 0 থেকে 4 পর্যন্ত গেছে, তোমরা যখন এক্স এর মান যখন 5 হয়েছে, তখন 5টা কি যেটা মানে কি এই হোয়াইলের লুপটার যে আউটপুট, এই আউটপুটটা হচ্ছে এই এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ, এটা বি মানে বি লুপের আউট, বি লুপটা কি, বি লুপটা হচ্ছে বি লুপের আউটপুটটা কি এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ, তোমাদের মনে হচ্ছে কি যে বি লুপের আউটপুট এখান থেকে এই পর্যন্ত কেন, কারণ এই হোয়াইল লুপটা হচ্ছে কি বি লুপের আন্ডারে, হোয়াইল লুপের আউটপুট হচ্ছে এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পুরো প্রসেস, মানে একটা প্রসেস, যেহেতু বি এর বি লেস দেন ইকুয়াল টু 3, এই কন্ডিশনের উপর প্রসেসটা তৈরি হবে, তো পুরো বি লুপের আউটপুট এখান থেকে এই শুরু এই পর্যন্ত শেষ, ঠিক আছে? এরপর এরপর দেখো এরপর এক্স এর মান কেন হইলো, এটা নর্মালি তোমরা এই হোয়াইল লুপ দেখছি, নর্মাল হোয়াইল লুপ যেহেতু জেনারেট করলে হয় কি, জেনারেট করলে যেটা হয় সেটা এই এখান থেকে এই পর্যন্ত প্রিন্ট হবে, আবার এখন দেখো আগে আগে যেমন নাম্বারগুলো আর আর প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়েছিল, এখানে কেন লাইন বাই লাইন প্রিন্ট হয়েছে, কেন আগে এন ছিল না, আগে এন ইকুয়াল টু ছিল না, সেই জন্য হয়েছে, আর দেখো নতুন করে প্রিন্ট এন কেন হয়েছে, যেমন একটা এই একটা প্রসেস শেষ হয়ে যাবে, তখন এই প্রিন্ট এন কি, দেখো এটা প্রিন্ট এন দিলে হয় কি, দুইটা নিউ লাইন হয়,
শুধু প্রিন্ট দিলে হয় কি একটা লাইন নিউ লাইন আর দুইটা, যেহেতু প্রিন্ট একটা হলো নিউ লাইন তৈরি করে আর প্রিন্ট যদি স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এন দেয় দুইটা দুইটা নিউ লাইন তৈরি করবে। তোমরা জানো এই স্ল্যাশ এনের কাজটা কি, তো এখন বুঝলে এখন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে নেস্টেড লুপ আর মানে মেইন লুপ, এটা হচ্ছে মেইন লুপ আর নেস্টেড লুপের ভিতরে যদি কোনো স্টেটমেন্ট থাকে সেটা কম্পাইলার আগে জেনারেট করবে, সেটা এক্সিকিউট করবে, করার পর নেস্টেড লুপে যাবে, ঠিক আছে। তো নেস্টেড লুপের আউটপুট কী কোন ওয়েতে আসলো তোমরা জানো, সেটা তোমাদের আর আমি শো করলাম না। এখন তোমাদেরকে এই অন্য কিছু দেখাই দেখাই ব্রেক কন্টিনিউ আর পাস, ঠিক আছে। দেখো এখানে আমি একটা ব্রেক তোমাদের প্রোগ্রাম দেখাই, ব্রেকটা কিওয়ার্ড, এই ব্রেক হচ্ছে একটা কিওয়ার্ড। তোমরা কিওয়ার্ডের সংজ্ঞা তোমরা জানো, কিওয়ার্ড মানে হচ্ছে কিছু সিনট্যাক্স, কিছু ওয়ার্ড বা কিছু সিনট্যাক্স যেটাকে হয় কি যেটা মনে করো যেটা হয় কি সেটা হচ্ছে যেটা হয় কি যেটা কোনো ভেরিয়েবল তৈরি করতে করা যায় না, সেটা কোনো স্পেশাল কাজে লাগে। দেখো এখানে একটা ফর লুপ আছে যেখানে নাম্বার ইকুয়াল টু জিরো, নাম্বারটা হচ্ছে ফর লুপের ভেরিয়েবল। এখানে ফর লুপ আছে যেটা নাম যেটা লুপ ভেরিয়েবল হচ্ছে নাম্বার, রেঞ্জ হচ্ছে টেন, মানে এটা স্টপ হচ্ছে টেন, এ কোনো স্টার্ট নাই। তো কম্পাইলার করবে কি জিরো থেকে নয় পর্যন্ত যাবে, তোমরা জানো রেঞ্জের কাজটা কি। তারপরে এই লুপটা এক্সিকিউট হবে, দেখো ইফ নাম্বার ইকুয়াল টু ফাইভ তখন কী হবে, তখন দেখো আউটপুটটা কী আসে। দেখো এই স্টেটমেন্টটা কি ফর লুপের বাইরে, যেহেতু এই দুইটা দেখো ফর লুপের বডি এখান থেকে শুরু এই পর্যন্ত শেষ, কেন বডি তোমরা জানো ইন্ডেন্টেশন অবস্থায় লিখতে হয়, এই লাইন কোনো ব্যাপার না। পাইথন কম্পাইলার হচ্ছে কি স্পেস সেন্সিটিভ, মানে এই মানে পাইথন কম্পাইলার কি যে অবশ্যই তুমি যদি কোডিং করতে চাও অবশ্যই এই পেজের এই বরাবর লিখতে হবে, যদি স্পেস দাও সেটা এরর দেখাবে, স্পেস সেন্সিটিভ পাইথন কম্পাইলার কিন্তু লাইন সেন্সিটিভ না। দেখো এটা রান করি, দেখো রান করলে কি আসে দেখো, এটা একটু মিনিমাইজ করি, দেখো এটা একটু মিনিমাইজ করি, দেখো আউটপুট কি কি আছে, নাম্বার ইজ ওয়ান, নাম্বার ইজ টু, নাম্বার ইজ থ্রি, নাম্বার ইজ ফোর। এরপর দেখো আউটপুট লুপ আউট অফ লুপ আসছে, কোনো এই কোনো আউট অফ লুপ আসছে, পরে আর কোনো কিছু জেনারেট করে না। দেখো এখানে দেখো কি আছে, যদি নাম্বার যখন নাম্বার ইজ ফাইভ তখন হয় কি তখন লুপটা কি হয়েছে, তখন লুপটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তখন কি যেহেতু নাম্বার ইজ টু ফাইভ, যদি নাম্বার যখন পাস হয় তখন লুপটা কি তখন কি টার্মিনেট হয়ে গেছে, তখন লুপটা এক্সিকিউট হয় না, তখন এই স্টেটমেন্টটা প্রিন্ট করা হয় না। তোমরা জানো এই এখানে কী হবে, নাম্বার যেটা আসে না নাম্বার এক এক করে বাড়বে, তোমরা জানো এটা এই নাম্বার যদি জিরো হয় নাম্বার জিরো এখানে নাম্বার আসার পর কি জিরো প্লাস ওয়ান আসবে, সেটা হবে কি সেখানে এখানে প্রিন্ট হবে। যেহেতু নাম্বার দেখো ইফ নাম্বার ইজ টু ফাইভ একটা কন্ডিশন দিচ্ছি, যদি নাম্বার যদি পাসের সমান হয় ব্রেক, ব্রেক মানে কি লুপটাকে টার্মিনেট করে বা লুপটাকে থামাই দেয়। আরও কিছু এক্সাম্পল দিই, যদি আমি এখানে মনে করি সাত দিই তো কী কী আউটপুট আসে দেখো, দেখো এটা সেকেন্ড আউটপুট, দেখো আগে কি চারে চারে এটা এই লুপটা থেমে গেছিলো, আউট অফ লুপ দিছি কেন এটা বোঝানোর জন্য, লুপটা শেষ হয়ে গেছে আউট অফ লুপ। তো চারে কারণ নাম্বার যখন ফাইভ ফাইভ হওয়ার খুশি কি তখন প্রিন্ট হয় না, কারণ কি তখন এই ব্রেক থাকার কারণে পাঁচে নাম্বার পাঁচ হওয়ার সময় এই লুপটার বডিটা এক্সিকিউট হয় নাই। এই দেখো এই লুপটার বডি এক্সিকিউট কি ওয়ান নাম্বার ওয়ান ইজ ওয়ান মানে কি লুপের এটা প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, মানে এটা হলো ফোর্থ স্টেপ, ঠিক আছে। থার্ড স্টেপ, সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে ফোর্থ স্টেপ, ঠিক আছে। কিন্তু ফিফথ স্টেপ হয় না, কেন আসবে না, কারণ পাঁচ যখন দেখে দেখছি নাম্বার আগে যখন পাঁচ ছিল তখন ব্রেক হয়েছে। এখন কি এখন দেখো, এখন দেখো এক থেকে ছয় স্টেপ মানে ওয়ান থেকে সিক্স স্টেপ পর্যন্ত এখানে প্রিন্ট হয়েছে, যেহেতু আমি নাম্বার যখন সেভেন দিলাম তো তখন ব্রেক হয়েছে, যখন দিলাম তখন কী হয়েছে, তখন এটা লুপটা ব্রেক হয়ে গেছে মানে নাম্বার সেভেনের পর আর এটা এটা ক্যালকুলেট হয় নাই। যদি নাম্বার সেভেন যদি আমি এখানে ব্রেক না দিতাম তাহলে হবে কি, তো ব্রেকটা যদি না দিই তখন কী আসে, ও মানে দেখো আমার ইটটা ব্রেক করি, দেখো যদি এটা পুরো ব্লক করি তখন কী আসে, নর্মালি দেখছো নর্মালি ওয়ান থেকে টেন পর্যন্ত সিরিয়াল নাম্বার প্রিন্ট হয়েছে, কারণ কেন কারণটা কি এখানে কোনো এই কোনো শর্ত সাপে কোনো ব্রেক নেই। যদি আমি এটা উঠাই দিই, যদি আমি এখন উঠাই দিই তাহলে হবে কি তাহলে আগের মতো আউটপুট আসবে, ঠিক আছে। ব্রেকের কাজ কি, ব্রেকটা করে কি কোনো লুপকে সেটাকে সেটা ব্রেক করে দেয়, ঠিক আছে। তাই আমি মনে করো আমি এটা কন্ডিশন উঠাই দিয়ে আমি এটা দিলাম রান করি, কী আসে, ওহো এটা ইন্টেন্ডেড, এটা ইন্টেন্ডেড অবস্থা আনতে হবে। আমি যদি এখানে এটা নিয়ে আসি,
এটা এখন আমাকে ইন্টারনেট করতে হবে, ইন্টারনেট করি। তো এটা ইন্টারনেট নিয়ে আসলাম, মানে ফর লুপের আন্ডারে নিয়ে আসলাম। তো রান করি দেখো এখন কি আসে, শুধু আউটপুট লুপ আসছে। কেন আসছে? কারণ এই ব্রেকের কাজ হচ্ছে লুপটা ব্রেক করা। দেখো এটা এই প্রথম কম্পাইলার এটা আসবে, আসার পর এটা এটা পাবে, পাওয়ার পর দেখবে এটা ব্রেক আছে, তাই এই পুরো লুপ আর এক্সিকিউট হবে না, এখানে আর ঢুকবে না, ঠিক আছে, এই জায়গায় ঢুকবে না। তা আমি এটা বোঝানোর জন্য একটা একটা ব্যাপার দিই, দেখো এখানে দেখি।